ঢাকে পড়ল কাঠি, চলো সবাই মিলে আনন্দে মাতি। না, এই বছর এই কথাটা বলার জায়গাতে যে আমরা বাঙালিরা নেই, সেইটা যারা নিয়মিত নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই বুঝে গেছেন। আর এই ব্যাপারটা যে প্রবাসে থাকা বাঙালিরাও দিব্যি মনে রেখেছে, সেটা এই মন্দিরে ঢুকতে না ঢুকতেই টের পেলাম। নমস্কার, আমি পুষ্পিতা, চলে এসেছি শিকাগোর সবথেকে বড় বাঙালি মন্দির শিকাগো কালীবাড়িতে, যেখানে প্রতি বছর দুর্গাপুজোটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়, একদম আমাদের কলকাতার টাইম আর নিয়ম অনুযায়ী। লাইভ মহালয়া থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা অবধি দুর্গাপুজোর প্রতিটা ক্ষণেই মিশে থাকে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া। এই বছর এখানে থিম পুজোর আয়োজন করা হয়েছে, আর এই থিমের নাম পুরনো কলকাতা। যাই হোক, মেইন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল দুপাশে দুই বিশাল বড় বড় দুটো কলা গাছ, ডান দিকে একটা বিশাল আরজিকরের প্রতিবাদের পোস্টার, আর সামনে অপূর্ব সুন্দর এক হাতে টানা রিকশা। তারপর হলওয়ে দিয়ে যেতে যেতে চোখে পড়ল দুই পাশে দেওয়াল জুড়ে ভীষণ সুন্দর সুন্দর মঙ্গল ঘট, ঢাক, বাবু বিবি, রেডিও, গ্রামাফোন, টেলিফোন আর অনেক রকমের সুন্দর সুন্দর ডুডলস। এত সুন্দর রুচিসম্মতভাবে সাজানো যে দেখে চোখ জুড়িয়ে যায়। তারপর ফাইনালি দুর্গা ঠাকুরের কাছে পৌঁছলাম। কি অপূর্ব সুন্দর প্রতিমা, দেখে মন ভরে গেল। আর তার দুপাশে দুটো মস্ত ঢাকি, আ চতুর্থী বলে বেশ ফাঁকাই আছে। এই সুযোগে ঝটপট একটা ফটো তুলে নেওয়া যাক। মা দুর্গাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে পেছন ফিরে দেখি অন্যদিকের দেওয়ালে একটা অসম্ভব সুন্দর ফটো বুথ। এখানে একটা ফটো তো চাইই চাই। নিচে নেমে ভোগ প্রসাদ নেওয়ার জায়গাতেও দেখি খুব সুন্দর একটা সেলফি বুক।
আর তার সঙ্গে খাওয়ার জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও কয়েকটা প্রতিবাদের পোস্টার। সব শেষে দেখতে পেলাম এত সুন্দর ডেকোরেশনের পেছনে যারা আছে তাদের ছবি ও নাম। এবার আসি যে জিনিসটা ছাড়া বাঙালির দুর্গাপুজোটা ঠিক জমে না, সেটা হলো একটু খাওয়া দাওয়া আর কেনাকাটা। যাই হোক, সব শেষে ভীষণ সুস্বাদু মা দুর্গার ভোগ প্রসাদ। কী কী থাকে সেই ভোগ প্রসাদে আসছি পরের ভিডিওতে, প্রবাসী দুর্গাপূজার আরও অনেক চমক নিয়ে। সঙ্গে থাকুন আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও বেশি সংখ্যক দর্শক বন্ধুর কাছে পৌঁছতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, ভালো থাকুন, ভালোভাবে পুজো কাটান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।